পাঁচ বস্তা কয়েন উদ্ধার করলো বীরভূমের নানুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি বেসরকারি বাসে তল্লাশি চালায় নানুর থানার পুলিশ। শনিবার দুপুরে নানুর থানার পালিকপুর মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ বস্তা কয়েন উদ্ধার করে। তার মধ্যে এক বস্তা এক টাকার কয়েন ও চার বস্তা দু টাকার কয়েন ছিল বলে বাসের চালক ও খালাসিরা জানান। মুর্শিদাবাদের ধুলিয়ান গ্রামে এক ব্যক্তি বস্তাগুলি তুলে দেয়। ওই ব্যক্তি জানিয়েছিল বস্তাগুলি কলকাতায় নামিয়ে নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা। পাঁচ বস্তা কয়েন উদ্ধার করলো বীরভূমের নানুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি বেসরকারি বাসে তল্লাশি চালায় নানুর থানার পুলিশ। শনিবার দুপুরে নানুর থানার পালিকপুর মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ বস্তা কয়েন উদ্ধার করে। তার মধ্যে এক বস্তা এক টাকার কয়েন ও চার বস্তা দু টাকার কয়েন ছিল বলে বাসের চালক ও খালাসিরা জানান। মুর্শিদাবাদের ধুলিয়ান গ্রামে এক ব্যক্তি বস্তাগুলি তুলে দেয়। ওই ব্যক্তি জানিয়েছিল বস্তাগুলি কলকাতায় নামিয়ে নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।